বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্কই তো নাই, আমাদের বাংলাদেশের নাগরিক না। যাতে যাতে অনেকে নৌকার উপরে রাস্তার উপরে মরে পড়ে থাকছে। এই চরের মধ্যে আসলে জীবনযাপন অত্যন্ত কষ্টকর। আমি তো স্কুলে দুইবার তালা মেরে দিয়েছি যে এইভাবে স্কুল চালাতে দেবো না, একটা শিক্ষক আসে না। হাই স্কুলটা তো বেহাল দশা। আমাদের স্কুলটা ইমপ্রুভভুক্ত হয়নি, আমাকে প্রাইভেট করে কোচিং করিয়ে স্কুল করিয়ে আমার সংসার চালাতে হয়, বেকায় দেয় আমি আসি। অর্থাৎ এদিক দিয়ে সোজা আমরা মুর্শিদাবাদ চলে যেতে পারবো, একেবারে মুর্শিদাবাদ হয়তো শহরে উঠে যেতে পারবো। এই চর মাঝার দিয়ার প্রথম পর্বে দেখেছেন কিভাবে আমরা এই চরে এসে পৌঁছালাম। এই পর্বে দেখবেন এই দুর্গম চরের মানুষের সুখ দুঃখ আর জীবনযাপন। আমরা হাঁটতে হাঁটতে চর মাঝার দিয়ার গ্রামের ঠিক মধ্যভাগে এসে পৌঁছেছিলাম। বাইরে থেকে চর মাঝার দিয়াকে যতই রুক্ষ আর প্রাণহীন মনে হতো, চরের ভেতরে ততটাই সবুজ আর প্রাণবন্ত। প্রতিকূল আবহাওয়াতেও গ্রামের শান্ত শীতল পরিবেশ, নানা রকম গাছগাছালিতে ভরা এই গ্রামটির ভেতরেও চোখে পড়ল গ্রামের মানুষদের কর্মব্যস্ততা। পুরুষরা সব মাঠে কাজ করছেন আর নারীরা বাড়িতে নানা গৃহস্থলীর কাজে ব্যস্ত। এখানে একটা পিচ্ছু বাচ্চাকে বসে থাকতে দেখে মানে খুব ইন্টারেস্টিং লাগলো, যে সে কাঠি দিয়ে কিছু একটা করছে। কি করতেছো এগুলো কাঠি দিয়ে? কি করবা? অঙ্ক করবা, মানে এগুলো দিয়ে কাঠিগুলো দিয়ে গুনবা একটা একটা করে। কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো। নাম কি তোমার? সোহান। কোন স্কুলে? পাকমোড়ে। এতে কত দূর স্কুল? স্কুলে যাও কীভাবে? হেঁটে হেঁটে বন্ধুদের সাথে? ওকে ঠিক আছে করো। হ্যাঁ যাই, টাটা। তো ওখানে যে বাচ্চাটাকে দেখলেন, বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে ও কী করছে, মানে ও কাঠি দিয়ে কিছু একটা বানাচ্ছিল। আমার ধারণা ছিল যে হচ্ছে পাখি ধরার ফাঁদ বানাচ্ছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কী করছো, তখন ও বলছে যে এটা কাঠি বানাচ্ছে, কী করবা, এটা দিয়ে গুণবে। সে ক্লাস ওয়ানে পড়ে, তার নাম সোহান, এখানকার প্রাইমারি স্কুলে যায়। চরে আসবো এই কথাটা শুনে আমার বিভাগের একজন শিক্ষক শ্রদ্ধেয় হ্যাপি কুমার স্যার, উনি বলেছিলেন যে এখানকার মানুষজনের শিক্ষার ব্যবস্থা ইত্যাদিতে, সেটা তাদের জীবনযাপনের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তারা কীভাবে শিখছে, তাদের সব কিছু এগুলো তুলে আনার। আমি জানি না কতটুকু করতে পারবো। ভালো আছেন চাচা? তো আমরা ঠিক চরের মাঝ বরাবর একটা জায়গায় আসলাম। এখানে তো সেই দেখি সব পাকা দোকানঘর, জায়গাটা বেশ উন্নত মনে হচ্ছে। এটার নাম হচ্ছে চর মাঝার দিয়ার 8 নং বিট পুলিশিং কার্যালয়। খুব সম্ভবত ওই বিল্ডিংটাই হবে, খুব সম্ভবত, হতেও পারে না হতে পারে। এই চরটার অবস্থান আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে তিন দিকে ভারত, মাঝখানে একটু বাংলাদেশ, নদী থেকে নদী উল্টো দিকে, এদিকে নদী, সেদিক থেকে আমরা পেছনের দিকে যত যাবো খুব সম্ভবত এটা ভারত। আর এখানকার যে বর্ডারটা সেটা কিন্তু হচ্ছে যে মুর্শিদাবাদ যে জেলার ওটার মূল যে ভূখণ্ড সেটার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এদিক দিয়ে সোজা আমরা মুর্শিদাবাদ চলে যেতে পারবো, একেবারে মুর্শিদাবাদ হয়তো শহরে উঠে যেতে পারবো। চাচা এই পাশ দিয়ে সোজা বর্ডার যাওয়া যাবে? বর্ডারও যাওয়া যাবে, এখান বর্ডার কাছে, মানে এই পাশ দিয়েও যাওয়া যাবে, এই পাশ দিয়েও যাওয়া যাবে, সবদিকে বর্ডার তো চারিদিকে। তা আমরা এখানে নবীনগর চর মাঝের দিয়ার স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটা পাশাপাশি এক জায়গাতে, এই চরের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা ওখানেই যাচ্ছি। আমরা এই চরের মাঝের দিয়াতে স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলের পাশে এই যে চমৎকার একটা কুঁড়ে ঘর, এই কুঁড়ে ঘরটা আসলে কিছুই না, এখানকার যে স্থানীয় মেম্বার আছেন ওনারই মনে হয় কার্যালয়। তো ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির, উনি বললেন যে একটু কথাবার্তা বলি, তো আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। চর মাঝের দিয়ার ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবিরের সঙ্গে চরের সার্বিক অবস্থা নিয়ে কথা হলো। তিনি শোনালেন এই চরের মানুষদের শিক্ষা আর চিকিৎসার দুরবস্থার কথা। মাঝে মাঝে মানে বছরও একবার আসে কিনা ঠিক নাই, ঝামেলা ঝঞ্ঝট যদি হয় বা কোনো কিছু হলে আসে। আমি তো স্কুলে দুইবার তালা মেরে দিয়েছি প্রাইমারিতে, যে এইভাবে স্কুল চালাতে দেবো না,
একটা শিক্ষক আসে না, আমরা তো মেসে থাকার না, আমরা ভাড়া ফ্রি, যে মাছটা থাকবে তার ভাড়া ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, হ্যাঁ আমরা ফ্রি দেবো, হ্যাঁ ফ্রি করে দেবো, মানে আমার বাড়ি থাকবে, আমি খাইতে খাওয়ার টাকাও লোবো না, ওই থাকার ভাড়াও লোবো না, তাও থাকে না। খাওয়ার তো চাইনি আমরা, খাইতে হবে না, চাইল দেন ধান দেন সব চাই না, আমরা শুধু চাই যে রাস্তাটা শিক্ষা, চিকিৎসার সমস্যা আছে ওটা মানিয়ে নিয়েছি আমরা। কেন মানিয়ে না, আমরা তো রাজশাহী শহরে তো বাস করি না, তো আমাদের তো সবাই মানে বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্কই তো নাই, আমরা তো বাংলাদেশের নাগরিক না, এই সব মানে নিয়েছি, বাংলাদেশের নাগরিক হলে পরে রাজশাহী শহর থেকে আমি এখানে আমি তো চরে আসার আগে ইচ্ছা ছিল যে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এটা মানে কীরকম করে আছে সেটা জানার চেষ্টা করব। তো এখন আমাকে স্থানীয় এখানকার স্থানীয় বন্ধু আশু শুভ শুভ আমাদেরকে এই জায়গাটার একটা মানে পরিচয় করে দিচ্ছে, ওর বাড়ি এখানে, ওই স্কুলে, এই স্কুলেরই ছাত্র। কোন স্কুলে তুমি, কোন ক্লাসে যাও? এইটে, তার মানে ওই হাই স্কুলেই যাও তুমি? আচ্ছা, এটা পুরোটাই স্কুল প্রাঙ্গণ। ঠিক ওই বিল্ডিংটা হলো হচ্ছে বর্তমানকার প্রাইমারি স্কুল, আর ঠিক ওই যে সাদা বিল্ডিং, এই সাদা বিল্ডিংটা হলো ক্লিনিক, এটা আগের প্রাইমারি স্কুল ছিল, এখন মসজিদ হিসেবে অস্থায়ীভাবে ব্যবহার করা হচ্ছে। আর এটা হলো সেই জুনিয়র হাই স্কুল, জুনিয়র হাই স্কুলটা আছে। এই হাই স্কুলের একজন শিক্ষক নুরুল স্যারের সঙ্গে আমাদের পরিচয় হলো, তো স্যারের সঙ্গে কথা বলি। আপনার কি এখানেই বাড়ি? না, আমার দেশের বাড়ি নওগাঁ। যারা বাইরে থেকে আসেন তারা থাকতে চান না, ঠিক আপনি এখানে থাকার কারণ কি? ও, ঘটনা হচ্ছে যে যারা থাকতে চায় না তারা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওদের সরকারি চাকরি। আপনিও তো শিক্ষক? আপনি? আমি হচ্ছে হাই স্কুলের শিক্ষক, আমাদের স্কুলটা ইমপ্রুভভুক্ত হয়নি, আমাকে প্রাইভেট করে কোচিং করিয়ে স্কুল করিয়ে আমার সংসার চালাতে হয়, বেকায় দেয় আমি আসি। আমারও হয়তো বেতন থাকলে আমিও সুযোগ নিতাম, আমরা মাসে মানে ভাতাস্বরূপ 4-5 হাজার টাকা করে দেয়। আচ্ছা, এই যে ক্লিনিকটা আছে এখানে স্কুল প্রাঙ্গণে, ক্লিনিকটা এখানে যে ডাক্তার বা হচ্ছে চিকিৎসক, ওনারা ওনারা সপ্তাহে 2-3 আসে? 2 দিন শুধু? 2 দিন আসে। আর ধরেন ইমার্জেন্সি হলো? ইমার্জেন্সি হলে তো এখানে ইমার্জেন্সি মানে রোগীর চিকিৎসা এতে দেওয়া পারবো না, কারণ মেশিন পত্রও নাই, অত ভালো ডাক্তারও না, ওই পয়সা করে খরচ করে মোটরসাইকেল রিজার্ভ করে নৌকা রিজার্ভ করে তাড়াতাড়ি করে মেডিকেলে যাওয়া লাগে। কারণ রাত 12টায় অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে যাওয়া যায় কি করে, তাহলে একটু দেরি করে ফজর হোক ফর্সা হোক এই করতে করতে রুগী শেষ। ঝড় বৃষ্টি রোদ হলে খুবই খারাপ, যাতায়াত পজিশনটা তো খুবই খারাপ। হাই স্কুলটা তো বেহাল দশা। এই নুরুল স্যার এখানকার যে শিক্ষক, উনি জানালেন যে এটা এখনও এমপিওভুক্ত হয় নাই। এখানে দেখা যাচ্ছে কাপড় শুকাতে দিয়েছে, তার মানে কি ওনারা এখানেই থাকেন, মানে এখানেই পড়ান, এখানেই থাকেন। এই হলো স্কুলের অবস্থা, এটা ক্লাস 7, ক্লাস 6, তার মানে এটা ক্লাস 8। এই হলো স্কুল, চরের স্কুল। এখানে একজন পড়তে এসেছিল, হয়তো বই রেখে বাইরে গেছে, বোর্ডে ম্যাথ করা হচ্ছে, কষাগো নির্ণয় কষাগো 1। তাহলে এই হলো চরের হাই স্কুল, জুনিয়র হাই স্কুলের দশা, ভাঙ্গাচোর হাই স্কুল। আচ্ছা, খুব সম্ভবত ওই স্যার ওনারা এখানেই থাকেন, শিক্ষকরা। এই স্কুলের ক্লাসরুমের একটা অংশেই, তার মানে এই ক্লাসরুমের এই একটা অংশেই এই স্যারেরা থাকেন। এই চরের মধ্যে আসলে জীবনযাপন অত্যন্ত কষ্টকর, মানে এখানকার মানুষজন জরুরি সেবা যেমন চিকিৎসা সেবাটা পাচ্ছে না, সপ্তাহে মাত্র 2 দিন বা 1 দিন ডাক্তার আসেন, এর মধ্যে ওনাদের চিকিৎসা সেবা নিতে হয়। যদি ইমার্জেন্সি হয় তাহলে কী অবস্থা হয় সেটা ভাবতেই আসলে খুবই খারাপ লাগতেছে এখানকার মানুষজনের জন্য।
প্লাস শিক্ষার যে ব্যাপারটা, একটা জুনিয়র হাই স্কুল আছে, একটা ভাঙ্গাচোরা হাই স্কুল, কিন্তু এই হাই স্কুলটা এখন পর্যন্ত এমপিওভুক্ত হয় নাই। এমপিওভুক্ত না হইলে তারা বেতন পাবেন না, ভাতা পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, এখানে শিক্ষক নিয়োগ হবে না, ভালো কোনো শিক্ষক আসবে না, ফলত এখানকার বাচ্চারা যে প্রপার এডুকেশনের ব্যাপারটা সেটা থেকে তারা বঞ্চিত থাকবে। আমি চাইবো যে সরকার যেন এটাতে একটা ব্যবস্থা নেন, তারা যেন এই ব্যাপারগুলোকে দেখেন, সরকারের উচিত হবে এই ব্যাপারটাকে গুরুত্ব দেয়া, কারণ এই চরের মানুষগুলো তো বাংলাদেশের মানুষ। ওই যে মেম্বার সাহেব উনি আফসোস করে বলছিলেন যে আমরা মানিয়ে নিচ্ছি যে আমরা বাংলাদেশের কেউ না, কারণ তারা যে ন্যূনতম নাগরিক সুবিধাগুলো পাওয়ার কথা তারা সে সমস্ত কিছুই পাচ্ছেন না, তাহলে তারা কেন ইন্টিগ্রেটেড ফিল করবেন? তো এখন আমরা যাচ্ছি চরের দিকে। এখান থেকে ত্রিভুজ আকৃতিতে হয়ে দুই পাশ থেকে ভারত ঢুকে গেছে, আর একদিক থেকে বাংলাদেশ। এখানে একটা চমৎকার জিনিস দেখাবো, ওয়েট, এই যে পক, পুরো জমি ভর্তি বক। জমি থেকে ওরা পোকা খুঁটে খুঁটে খাচ্ছে।